হ্যালো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন। সকাল থেকেই বিভিন্ন জেলায় জেলায় মেঘ তৈরি হয়েছে, যার জন্য বাংলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলাতে। গতকালও বৃষ্টি হয়েছে এবং আজও বৃষ্টি হবে, আর এই বৃষ্টি পরবর্তী 10 দিন অবধি চলবে। ভিডিওটিতে দেখাবো কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে এবং বজ্রপাত সময়ে ঝড় এবং বৃষ্টির সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে মৌসুম ভবন দিয়ে দিয়েছে, হলুদ সতর্কতা, সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরব। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা নতুন তারা কিন্তু ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধু, ভিডিওটিকে এবারে শুরু করা যাক। এবারে আমরা সবার প্রথমে যেটা আপনাদেরকে দেখাবো, আজ বৃহস্পতিবার 14 তারিখ, আজ এই মুহূর্তে উপকূলবর্তী অংশগুলিতে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে। দেখতে পাচ্ছেন নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, কন্টাই গতকালও এই উপকূলবর্তী অংশগুলিতে বৃষ্টি হয়েছে এবং পুরুলিয়ার আশেপাশেও কিন্তু বাঁকুড়াতেও বৃষ্টি হয়েছে। আমাদেরকে অনেক দর্শক ভাইরা জানিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা সবার প্রথম আজকের উপগ্রহ চিত্রটা দেখে নেব, এই মুহূর্তে বাংলার কোন কোন জায়গাগুলোতে মেঘ তৈরি হয়েছে। তো সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি কি, যদি দেখি পুরুলিয়া এবং দুর্গাপুরের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন কিছু কিছু জায়গায় যেমন রানীগঞ্জ সাইডটাতে একটু একটু মেঘ উঠেছে, এখানে সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আছে। আর এদিকে যদি কলকাতা দেখা যায় তাহলে কিন্তু কলকাতার আশেপাশে কিন্তু ভালোই মেঘ উঠেছে এবং সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, যেমন নিউ টাউন, বজবজ, বাগনান, কোলাঘাট, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, এ সমস্ত অঞ্চলগুলিতে মেঘ উঠেছে। একই সঙ্গে দাসঘরাতেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে পান্ডুয়া, রানাঘাট, বনগাঁতেও আমরা কিন্তু মেঘ তৈরি হয়েছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে বাগুলার দিকেও কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি কি মেঘ তৈরি হয়েছে। এর সঙ্গে ওপার বাংলাতেও আমরা মেঘ তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছি, যেমন কোচাতপুর, মাগুরা, তারপর হচ্ছে মুকসুদপুর, মেহেরপুর, দামোদা, আরামডাঙ্গা, পাংশা, শিবালয়া। তবে বাংলাদেশের যে সব জায়গাতে অতি গভীর মেঘলা এমনটি তেমন নয়, হালকা হালকা মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। সদ্য মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, মেঘ কিন্তু আস্তে আস্তে করে বাড়তে পারে। সিলেটের সাইডেও কিন্তু আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি এবং অসমেও রয়েছে সেই পরিস্থিতি। উপগ্রহ চিত্রটা কমপ্লিট করলাম, এবার একবার দেখে নেব আবহাওয়া রেডার, এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে। তো একবার জুম যদি আমরা করে নিই তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মহেশতলার আশেপাশে কিন্তু বৃষ্টির চান্স এই মুহূর্তে রয়েছে। একই সঙ্গে নিউ টাউন এবং কলকাতার দক্ষিণ সাইডে কিছুটা বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি। ডানকুনির দক্ষিণভাগে আর বালি অর্থাৎ হাওড়ার পশ্চিমভাগে একটু বৃষ্টির চান্স লক্ষ্য করা যাচ্ছে, আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে। হয়তো বেলা যত গড়তে পারে তত কিন্তু বৃষ্টির চান্স, বেলা গড়তে গড়তে বৃষ্টির চান্সও বাড়তে পারে। তো এখানে বাংলাদেশের গোপালগ্রাম এবং বালিদিয়া এই জায়গাটাতে কিছুটা আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং মুকসুদপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে, এটা কিন্তু এই মুহূর্তের আপডেটটা আমরা দেখছি। তারপর আমরা চলে যাবো এবার বজ্রবিদ্যুৎ মোড়ে, আর এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে আজ এই আপডেটে দেখাবো যে বায়ুর ঝাপটা মোড়, যে বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী সিস্টেম তৈরি হবে কিনা। তারপরে আমরা যখন এটাকে দুপুর 12টা বা 1টা নাগাদ নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু বাড়ছে। বিকেল 4টের মধ্যে আমরা বৃষ্টির সম্ভাবনা বাড়তে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি, হলদিয়া, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, এগড়া, মোহনপুর, বেলদা এবং সাবেং, আর বাদবাকি খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনাতেও আমরা বৃষ্টি বাড়তে লক্ষ্য করতে পারছি। আর বাদবাকি চন্দননগর, শান্তিপুর এই সমস্ত আশেপাশের জায়গাগুলিতে, যেমন নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, তারপর আছে বীরভূম ডিস্ট্রিক্ট, এখানে আমরা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। মুড়াগাছা, দেবগ্রামও রয়েছে। আর এদিকে পুরুলিয়া, আসানসোল এবং চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে সেই সময় কিন্তু তেমন একটা বৃষ্টি হবে না, বাঁকুড়াতেও সেই সময় একটা তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। শুধু বাংলাদেশের ঢাকা এবং ঢাকার আশেপাশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর রাজশাহীতে কিন্তু সেই সময় এবং মেহেরপুরে ছিটেপড়ে থাকলে রাজশাহীতে কিন্তু বিকেল 4টা থেকে তেমন একটা বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পাচ্ছি না। সিলেটের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এবং কুমিল্লা, ত্রিপুরার দিকে আগরতলা, অম্বাসাতেও ঝিরিঝিরি বৃষ্টি হলে হতে পারে। এরপর আমরা যখন এটাকে বিকেল 5টা নাগাদ নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন 5টা থেকে 6টার মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যেমন জয়নগর, বারুইপুর, তমলুক, তারপর খড়গপুর, বালিচক, দুই মেদিনীপুরই রয়েছে এর মধ্যে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বালিচক, ঝাড়গ্রাম। এছাড়াও আমরা একটু যদি জুম করি তাহলে আমরা কেয়াতলা, জয়নগর,
হিঙ্গলগঞ্জ এবং বাংলাদেশের কালীগঞ্জ, শ্যামনগর, এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সঙ্গে সাতক্ষীরা, খুলনা তো রয়েছেই, আর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে গিয়ে আমরা 7টা বা 8টা নাগাদ করি, তাহলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে এটা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করছে, যার ফলে বৃষ্টিটা রাত্রেবেলার পরে একটু কমতে পারে। লাস্ট বৃষ্টিটা কলাপাড়া এবং এদিকে কিছুটা ত্রিপুরার দিকে হতে পারে। তারপর এটাকে এগিয়ে যখন আমরা আগামীকাল 15 তারিখ যাচ্ছি, আগামীকাল 15 তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টি নেই, আমি গতকালই বলে দিয়েছিলাম, আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই মুহূর্তে বেলদা, কন্টায়, দীঘা, মোহনপুর, বাতাগং, কেজুরি এবং নামখানা, রায়দিঘি, এই জায়গাগুলোতে কয়েক পশটা ঝিরিঝিরি বৃষ্টি হলে হতে পারে, আর বাদবাকি যত জায়গা আছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের পরিষ্কার থাকবে, তেমন একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। তারপর এটাকে আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে 15 তারিখে তো কাটলো, তারপরে 16 তারিখ অর্থাৎ শনিবার, শনিবারের মধ্যে আমরা সবার প্রথম পশ্চিম ভাগ থেকে কিন্তু বৃষ্টি আসতে দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম ভাগ থেকে, নর্থ ওয়েস্ট দিক থেকে, যার জন্য রঘুনাথপুর, দুর্গাপুর, দেখুন দুর্গাপুর থেকে যারা দেখছেন, আমি জানি যে আমাদের দর্শক ভাইয়েরা বেশিরভাগ দুর্গাপুর থেকে এবং কলকাতা থেকে দেখেন, তো দুর্গাপুরে কিন্তু 16 তারিখে ওখরা, দুর্গাপুর, রানীগঞ্জ, তারপর হচ্ছে শালতোরা, চাতনা, বিয়ালেরতর, রঘুনাথপুর, কাশীপুর, এই যে আশেপাশে দুর্গাপুর এবং তার আশেপাশে যত জায়গা আছে সেখানে কিন্তু দুপুর 2 PM থেকে বৃষ্টিটা আরম্ভ হবে শনিবার 16 তারিখ থেকে। তারপরে সেটা কিছুটা প্রভাব চালু হবে উপকূলবর্তী অংশ থেকে, যার মধ্যে রয়েছে মোহনপুর, বাতাগং, এগরা এবং কিছু সুন্দরবন লাগোয়া অংশ পশ্চিমবঙ্গের। তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাবো, এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা বাড়বে, যেখানে খণ্ডঘোষ, বিষ্ণুপুর, বাঁকুড়া, কোতুলপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয়ে গুসকারা হয়ে বৃষ্টি কিন্তু বাড়তে পারে, দুর্গাপুরেও বৃষ্টি বাড়বে, কাকসাথে, বারজোড়া এবং শালতোরা, চাতনা, রতনপুর, তালডাঙ্গা, আসানসোল সাইডেও বৃষ্টি বাড়তে পারে এমনটাই দেখা যাচ্ছে। আর তারপরে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি কোথায়, মুর্শিদাবাদ, বহরমপুর, দেখতে পাচ্ছেন বহরমপুরের সাইডেও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে হচ্ছে, হরিহরপুর, গোকর্ণ, খড়গেরাম, বুড়ওয়ান, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ডোমকল, এই যে বহরমপুর সাগর এবং আশেপাশের যত জায়গা আছে সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দুপুর 3টে PM শনিবার 16 তারিখে। মালদায় যদি দেখি তাহলে মালদায় কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে এমনটা চান্স রয়েছে, তবে 16 তারিখে বিকেল 4টা নাগাদ আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, যেখানে আরামবাগ, পাবা এবং আরামবাগের আশেপাশে যত জায়গা আছে যেমন তারকেশ্বর, তারপর হচ্ছে গোঘাট, কোতুলপুর, এই জায়গাগুলোতে কিন্তু ইন্দাস, তারপর হচ্ছে খণ্ডঘোষ, পত্রেশ্বর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই সব কটি জায়গা যেগুলোর আমরা নাম বললাম এখানে কিন্তু বজ্রপাত সমেত মুসুলধারে বৃষ্টি চলবে, আর বাদবাকি বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, তারপর দুর্গাপুর, গুসকারা, রঘুনাথপুর, এই জায়গাগুলোতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি চলবে, বারজোড়া, কাকসা এবং শালতোরা এর মধ্যে রয়েছে। আর একটু ওপরের দিকে গেলে দেখতে পাচ্ছেন মিডিলে, বোলপুর, কাটোয়া, এই জায়গাগুলো একটু পরিষ্কার থাকতে পারে, কিন্তু তার একটু ওপরে গিয়ে যেমন বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাংলাদেশের মেহেরপুর, আলামডাঙ্গাতেও বৃষ্টি বাড়বে, একই সঙ্গে রাজশাহীতে যেখানে বৃষ্টি ছিল না সেখানে নবাবগঞ্জ এবং রাজশাহী, এই দুটো জায়গা নিয়েও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। ঢাকাতে সেই সময় পরিষ্কার থাকবে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গে আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা বাড়বে। তারপরে বিকেল 5টা PM 16 তারিখ বিকেল 5টা PM-এ গিয়ে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি, যেখানে খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, পাণ্ডুয়াক, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, মেমারি, এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে, একই সঙ্গে মেহেরপুর হয়ে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, এই জায়গাগুলোতেও বৃষ্টি কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি। অর্থাৎ কখনও বৃষ্টি বাড়বে, কখনও বৃষ্টি কমবে এমন করে কিন্তু চলবে, কিন্তু 16 তারিখের যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটা কিন্তু পরিমাণে অনেকটাই বেশি থাকবে। তো বিকেল 6টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টি বাড়বে, অ্যাকচুয়ালি বলতে গেলে বিকেলবেলার মধ্যে এবং সন্ধ্যেবেলার মধ্যে 16 তারিখে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু নিউ টাউন, কলকাতা, এই সমস্ত মহেশতলা, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, তারপর হচ্ছে গঙ্গাধরপুর, গোর্ধাপি, চন্দ্রনগর, হাবড়া, এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণটা কিন্তু অতিরিক্ত থাকবে, মাত্রায় প্রচণ্ড থাকবে, তার জন্য খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, এই জায়গাগুলোতেও কোথাও কোথাও বজ্রপাত সমেত বৃষ্টি, আবার কোথাও কোথাও হালকা মাঝারি থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা এবং এই সমস্ত জায়গাগুলিতে, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাওড়া, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলবে, যেখানে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন 20 মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি, কোথাও কোথাও 2200 দেখতে পাচ্ছি, বজ্রপাত সমেত কালবৈশাখীর মতন কিন্তু আপনারা দেখতে পারেন এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে এবার এটা যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই,
রোববার 17 তারিখ, 17 তারিখেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টি চলবে, এবার আমরা একটু স্পিডে এগাবো। 18 তারিখ দেখতে পাচ্ছেন সোমবার, সোমবারও বৃষ্টি চলবে, অর্থাৎ টানা বৃষ্টি চলবে। 19 তারিখে যদি যাই, 19 তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে সব জায়গাতে নাই, অনেক জায়গাতে আছে, অনেক জায়গাতে না, কিন্তু 20 তারিখে কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। তারপরে 21 তারিখ, 21 তারিখের পর থেকে একটু পরিষ্কার হতে পারে, 22 তারিখেও কিছু নয়, 23 তারিখেও কিছু নেই, অর্থাৎ বজ্রবিদ্যুৎ মোড়টা আমরা টোটাল কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাবো বায়ুর ঝাপটা মোড়ে, দেখে নেবো কতটা বায়ুর ঝাপটা হতে পারে। দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে কিন্তু বঙ্গোপসাগরে আমরা একটা ঘূর্ণাবর্ত সিস্টেম দেখতে পাচ্ছি, দেখুন এর জন্য কিন্তু বৃষ্টিটা হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি। আর বায়ুর ঝাপটা কিন্তু উপকূলবর্তী অংশগুলোতে ভালোই থাকবে, যেখানে হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, কেজুরি, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গাগুলিতে 42 থেকে 43 কিলোমিটার গতিবেগে ঝড়বা বইতে পারে, সঙ্গে বাংলাদেশের উপকূলেও তাই। তারপরে এটা আস্তে আস্তে যদি আমরা পিছনের দিকে নিই, 22, 21, 20, তারপরে আস্তে আস্তে করে আমরা যদি আজকের দিকে আসি, তাহলে কিন্তু তেমন একটা বায়ু ঝাপটা আমরা দেখতে পাচ্ছি না, তবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগর, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটিতে এতটাই রাখলাম, বেশি বড় করব না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কতদিন বৃষ্টি হবে আর কতটা পরিমাণ থাকবে, আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরলাম। এরপরে যদি আরও নতুন কোনো পরিবর্তন আসে দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলা, অবশ্যই আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন। তো আমরা কিন্তু, আর যারা নতুন দেখলেন তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না, প্রত্যেক দিন কিন্তু আমরা একদম জেনুইন এবং অ্যাকুরেট সত্যি আপডেট, যেটাতে একটুখানিও কিন্তু এদিকে গরমিল থাকে না, এমন কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।